প্রতিষ্ঠার পর দুই যুগ পাড়ি দিয়েছে খোখো ফেডারেশন, খেলাটিকে জনপ্রিয় করতে পারেনি। ফেডারেশন নেই উল্লেখযোগ্য কার্যক্রম, বহু বছর বড় কোনো প্রতিযোগিতাও হয় না দেশে, অথচ আন্তর্জাতিক পরিমণ্ডলে এ সময় খেলেছে, সুনাম কুড়িয়েছে। খোখো ফেডারেশন ২৪ বছরে মাত্র ৬টি জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করতে পেরেছে। ২০১০ সাল পর্যন্ত ৬টি স্কুল খোখো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুরুষ খোখো দল ৯টি ও জাতীয় নারী খোখো দল ২টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। পুরুষ দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৩বার চ্যাম্পিয়ন হয়। কেন পিছিয়ে পড়ল, উত্তর খুঁজতে গিয়ে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খোখো ফেডারেশনের কার্যালয়ে বেশিরভাগ সময় তালাবদ্ধ পাওয়া যায়। এক সন্ধ্যায় দেখা মেলে ফেডারেশনের সহসভাপতি এস এম হাবিবুর রহমানের। তারপর আরও পাঁচ দিন ফেডারেশনে গিয়ে শুধু তাকেই পাওয়া যায়। তিনি ফেডারেশনের দরজার তালা খোলা থেকে শুরু করে সব কাজ করেন বলে অন্য কয়েকজনের বক্তব্যে উঠে আসে। রেগুলার অফিস করেন আমাদের সহসভাপতি এস এম হাবিবুর রহমান স্যার। হাবিব ভাই ম্যাক্সিমাম একাই ৭০% কাজ গুছা ফেলায়। রাজধানীর শারীরিক শিক্ষা কলেজে চলছে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এসএ গেমসের জন্য খোখো দলের ক্যাম্পেইন। খোঁজ রাখেন হাবিবুর রহমানই, ফেডারেশনের সভাপতি দেশের বাইরে। সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুলের দেখা পেতে বেশ কদিন লাগে। ফেডারেশনের কার্যালয়ে না আসা ও তার নিষ্ক্রিয়তার বিষয়টি নাকচ করে দেন। এই খোখো নিয়ে আমি সন্ধ্যার থেকে বসে রাত ১০টা ১১টা পর্যন্ত আমি হয়তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে যাই আর এখানে যাই, আমি ফুটবল ফেডারেশন আমার অফিসে বসি না। ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কোনো জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারেনি ফেডারেশনটি। বরাদ্দ পেয়েও টুর্নামেন্ট আয়োজন করার ব্যর্থতায় প্রশ্ন তুলেছেন পরিচয় প্রকাশে অনাগ্রহী একজন খোখো খেলোয়াড়। আমাদের তো টুর্নামেন্ট দরকার, টুর্নামেন্ট প্রতি বছর একটা দুইটা ন্যাশনাল তো করা উচিত, সে ন্যাশনালটা হয় বিভিন্ন টুর্নামেন্ট করা। ক্রীড়া বিশ্লেষকরাও খোখো ফেডারেশনের উল্লেখযোগ্য কার্যক্রম দেখেন না। সরকারের তরফ থেকেও একটা ফান্ড দেওয়া হয় ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এই সমস্ত লাইক খোখো আছে, স্কোয়াশ আছে, আরও কিছু বডি বিল্ডিং পাঁচ ৬টা খেলা আছে, এদের রাউন্ড দ্য ইয়ার কোনো অ্যাক্টিভিটিই নাই। ক্রীড়া মোদী লোক যারা সব ধরনের খেলাধুলা দেখে থাকে তারাও বোধ হয় আমি মনে করি ৯০% লোক খেলা বোঝে না। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপই যদি করতে না পারে তাহলে তো এই ফেডারেশনটা থাকার তো কোনো জাস্টিফিকেশনই নাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদ সংশ্লিষ্টরা খোখো ফেডারেশনের মলিন বাস্তবতা খতিয়ে দেখবেন বলে জানান। আসলে মানা যায় একটা ফেডারেশন কীভাবে এত দিন আবার গ্যাপ থাকে, কীভাবে এত বছর অর্থ বরাদ্দ যতটাই সীমিত হোক না কেন এটি তারা স্বচ্ছভাবে ব্যয় করবেন এবং সেটা অবশ্যই ক্রীড়ার উন্নয়নের জন্য করবেন। তারপরেও আপনি যে রকম একটা চিত্রের কথা বললেন, এরকম যদি তারা করে থাকে হয়ে থাকে তাহলে আমরা এটা আসলে অবশ্যই খতিয়ে দেখব।